ভিউয়ার্স, আমরা আজকে গরু কেনার উদ্দেশ্যে আশুলিয়া হাটে চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েও আসছে, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। আজকে আপনাদেরকে গরুর হাট, কবুতর হাট, দুটো হাটই দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন আপনারা গরু আসা আরম্ভ হয়েছে। আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি হাটে, কারণ আমরা আজকে নিজেরা পালার জন্য গরু কিনব। আপনারা দেখতে পাচ্ছেন গরুর হাট মাত্র আরম্ভ হয়েছে, গরু আনা শুরু হয়েছে। হাটটা জমজমাট হবে আরো ঘন্টা দুয়েক পর থেকে। আমরা আজকে একটু তাড়াতাড়ি চলে আসছি, কারণ আমরা নিজেরা পালার জন্য গরু নিব, তাই আমরা আজকে তাড়াতাড়ি চলে আসছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা অলরেডি আশুলিয়া হাট গরুর হাটে চলে আসছি। আজকে আমরা গরু পালন করার জন্য একটা গরু কিনতে আসছি। আমাদের পছন্দের গরু হচ্ছে আপনার সাহিওয়াল গরু। আমরা মূলত পালন করার জন্য আজকে হাটের থেকে একটা গরু কিনতে আসলাম। যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির দুইটা গরু। ভাই এগুলা কি জাতের গরু? ভাই অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। গরুর মালিক বলতেছে এগুলো নাকি অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু। খুব সুন্দর গরুগুলো, যে আপনারা দেখতে পাচ্ছেন আরো কিছু সুন্দর সুন্দর গরু। এই গরুগুলো বিভিন্ন প্রান্ত থেকে আসে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, উত্তরবঙ্গ থেকে, দক্ষিণাঞ্চলের থেকে। এখানে মূলত সপ্তাহে একদিনে হাটটা বসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা খুব ভালো মানের গাই গরু। যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের একটা গরু, দেশি সার গরু না। ১২৫ মানে ১২৫। এই পাশটাতে মূলত আপনার গাই গরুগুলো বিক্রি হয়ে থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক পাইকার, অনেক ক্রেতা ভাইরা গাই গরুর সাইডটাতেই আছে। আমরাও আজকে গাই গরু নেওয়ার জন্য আসছি। আমার পছন্দ সার গরু, কিন্তু আমার ওয়াইফ বলতেছে যে না, আমরা একটা বড় জাতের গাই গরু কিনব। আমরা আমাদের গরুর বাচ্চায় আমরা পেলে বড় করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাই গরুগুলো খুব সুন্দর সুন্দর রঙের। এই যে একটা ভালো রঙের একটা গাই গরু, যে আপনারা দেখতে পাচ্ছেন একটা অস্ট্রেলিয়ান গাই গরু, সাথে এটার একটা বাছুরও আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল আকৃতির একটা গাই গরু। এই গাইটার সাথে বাছুরও আছে। এটা ট্যাগ লাগাইনি, এটা কি কোনো খামারের গরু নাকি? এই যে গলায় ট্যাগ দেওয়া আছে, খামারের গরু না? খামারের গরু, খামারের এই আপনারা দেখতে পাচ্ছেন দুইটা সার বাছুর। এখনো হাটটা জমজমাট হয় নাই, গরু আসতেছে মাত্র। আমরা একটু তাড়াতাড়ি চলে আসছি গরুর হাটে। আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়া গরুর হাট। আশুলিয়া তুরাগ নদীর পাশে এই হাটটা অবস্থিত। যে আপনারা দেখতে পাচ্ছেন আশুলিয়ার ব্রিজের উপরে গাড়ি চলতেছে, সুন্দর একটা পরিবেশ। কারণ আজকে রোদের প্রকোপটা খুব বেশি, রোদের তাপটা খুব বেশি। ভিউয়ার্স, যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ এখন ছাগল দেখাও শুরু করছে। ছাগল আমরা কেনার জন্য চাইছিলাম, কিন্তু ছাগলের চনায় নাকি খুব গন্ধ। যে দেখেন আপনারা আমার ওয়াইফ ছাগলের দামাদামি করতেছে। এখানে অনেক খাসি দেখতে পাচ্ছেন, ছাগল, বকরি, ভেড়া, বিভিন্ন জাতের ছাগল রয়েছে। তোতা জাতির ছাগল রয়েছে, হরিয়ানা জাতের, রামপুরি জাতের, বিভিন্ন জাতের ছাগল রয়েছে। হাটটা এসে আমার খুব ভালোই লাগলো। এখনো গরুর হাটটা পুরোপুরি জমজমাট হয়ে ওঠেনি। আমরা গরু কেনার চেষ্টা করব, আমাদের বাজেটের মধ্যে হলে আমরা গরু কিনে নিয়ে যাব। আপনারা সকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক শেয়ার করবেন। আল্লাহ হাফিজ ভিউয়ার্স।